Assalamualaikum and welcome back to Urmi's Cooking Tube. আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আমাদের ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটি মজার পাকোড়া রেসিপি আর এটা তৈরি করব বেসন দিয়ে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব রেড পেপার আর গ্রিন পেপার এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কুচি আর এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব বিট লবণ, আমি এখানে 1/3 টিস্পুন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/3 টিস্পুন। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, আমি একটু বেশি করে দিচ্ছি, এখানে 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেব 1/2 টিস্পুন রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি এখানে 1 চামচ দিয়েছি, লাগলে পরে আরও দিতে পারবো। এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটাকে একটু হার্ডলি ভালো করে মাখাতে হবে, কারণ সবগুলো উপকরণই শুকনা, তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু ভালো করে মাখতে হবে যাতে এটা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয় আর এটা দিয়ে আমাদের আর কোনো এক্সট্রা পানি যাতে না লাগে সেই জন্য। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটার সাথে অ্যাড করব বেসন। আর এখানে আমি বেসন অ্যাড করব হচ্ছে 1/3 কাপ বেসন। এখন বেসনটা দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নেব। বেসনটা দিয়ে ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মেখে নিব। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আপনি চাইলে আরেকটু বেশি পানি দিয়ে এটাকে আরেকটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি জাস্ট হালকা 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে মেখে নিব, অর্থাৎ এটা একটু ঘনত্ব টাইপের থাকবে। আপনি চাইলে আরেকটু বেশি পানি দিতে পারেন। আর এখন দিয়ে দেবো আমাদের সর্বশেষ ইনগ্রিডিয়েন্টস কাঁচামরিচ। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি আর এটাকে এখন ভালো করে মেখে নিয়েছি। আপনি চাইলে কাঁচামরিচটা দিতে পারেন, আবার চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এটাকে সরাসরি নিয়ে যাব ভাজার জন্য। আমি ভাজার জন্য এখানে একটা ডিপ ফ্রাই প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াটাকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, সো আপনারা সেই অনুযায়ী তেলটা দিবেন। এখন আমি চেক করে নিচ্ছি আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে আমাদের এই পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলাচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোয় থাকবে, কারণ আমাদের ব্যাটারটা ঘন রয়েছে, সো এটা ভিতর থেকে কুক হতে একটু সময় লাগবে, এই জন্য চুলাচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তো এভাবে করে আমি এই পাকোড়াগুলোকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভেতরটা সুন্দর মতো কুক হচ্ছে আর উপরেও একটা ব্রাউনিশ কালার আসছে। সো আমি এভাবে নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের এই পাকোড়াগুলো সুন্দর মতো হয়ে গেছে, উপর থেকে সুন্দর কালার এসছে আর ভিতরটাও কুক হয়ে গেছে। সো আমি এখন এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। তো এখন আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে পরিবেশন করছি টমেটো কেচাপের সাথে। এভাবে করে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।